এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ইডির তলব, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ফের ইডির তলব, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে জেলে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, কি খবর রয়েছে? সমাজে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে আজ তলব করেছেন ইডি আধিকারিকরা। মূলত ঠিক আজ 11টা নাগাদ ইডি দপ্তরে এসে হাজিরা দেবেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তার অ্যাকাউন্টে একাধিকবার এই শান্তনু বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্ট থেকে টাকা গেছে এবং লক্ষ লক্ষ টাকার যে ডিটেলস ইডি আধিকারিকরা পেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর, এবং সেই ডিটেলস এবার চাইছেন ইডি আধিকারিকরা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় থেকে। এবং সেক্ষেত্রে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফার জন্য ইডি আধিকারিকরা ডেকেছেন। ঠিক আজ 11টা নাগাদ এসে তার হাজিরা নির্দেশ, এবং তিনি আসবেন, সঙ্গে তার আইনজীবী থাকবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো তার যে ব্যাংকের ট্রানজেকশন এবং আইটি ফাইল নিয়ে আসা বলা হয়েছে। মূলত যে নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর তার যে যাবতীয় ডকুমেন্ট যখন খুঁটিয়ে দেখেন তখন দেখা যায় কি তার অ্যাকাউন্ট থেকে টাকাই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে গেছে। সেই কারণে তাকে তলব, ঠিক 11টা নাগাদ ইডি দপ্তরে এসে হাজিরা দেবেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ সন্তোষ।